নমস্কার, আমার নাম হচ্ছে তৃষা। আমি রয়্যাল মিশনারি থেকে কথা বলছি। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে সোদপুর মোড়াগাছা যুগবিরিয়া লোকনাথ মন্দিরের ঠিক অপোজিট সাইডে রয়্যাল মিশনারি। আমাদের দুটো নিয়ারেস্ট স্টেশন পড়ছে, একটা হচ্ছে আপনার সোদপুর, একটা হচ্ছে আপনার মধ্যমগ্রাম। আর যদি আপনি বাইরে থেকে আসেন তাহলে হাওড়া থেকে ডিরেক্ট আপনি L238 বাস পেয়ে যাবেন, যেটার থ্রুতে আপনি ডিরেক্ট অফিসে আসতে পারেন। এছাড়া স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে, আপনি আমাদেরকে ফোন করবেন, আমরা আপনাকে গাইড করে নেবো এখানে আসার জন্য। সেখানে অ্যাকচুয়ালি কি কি মেশিন পাওয়া যাচ্ছে? এখানে আমাদের 100+ মেশিনের উপর ডিল হয়ে থাকে, যেমন আপনার ফুড কোয়ালিটি বলুন, ডিসপোজেবল কোয়ালিটি বলুন বা হার্ড কোয়ালিটি বলুন। ফুড কোয়ালিটির মধ্যে আপনার চিপস, কুরকুরে, পাউচ, প্যাকিং, ব্যান্সিলার। হার্ড কোয়ালিটির মধ্যে আপনার ইট বাউন্ডার। এক্স্যাক্টলি তাই, আমাদের এখানে 20,000 টাকা দিয়ে মেশিন শুরু হচ্ছে, আপনার 20 লক্ষ টাকার উপরে আমাদের মেশিন আছে। আপনি আপনার বাজেট অনুযায়ী মেশিন আমাদের এখান থেকে এসে চুজ করতে পারেন। দেখেছেন ভিডিওতে ফ্লাই অ্যাশ ব্রিক্স, ইটের বদলে ফ্লাই অ্যাশ ব্রিক্স এসেটার মাধ্যমে। তো এটারই কাস্টমার ডিমান্ড আছে পেপার ব্লক। তো পেপার ব্লক জিনিসটা এরকম যে আপনি এখন দেখে থাকবেন বিভিন্ন রকম স্টেশনের নিচে বা স্কুল অফিস কারখানা বা বড় বড় অ্যাপার্টমেন্ট বা এটিএম এর বাইরে একটা সুন্দর একটা চৌকো ধরনের একটা ইটের মতো দেখতে ওটা কালার হয়। বিভিন্ন রকম জিনিস আমরা দেখে থাকি, হয়তো আপনি বা আমি সবারই চোখে আসতে দেখ মানে আমরা দেখতে যেতে আসতে আমরা দেখেছি জিনিসটা। তো এটার যে জিনিসটা বানানো হচ্ছে ওটা কোথা দিয়ে বানানো হচ্ছে, এটা অনেক বড় বড় প্ল্যান্ট হয় যেখান থেকে জিনিসটা তৈরি হয়ে আসে। তো প্ল্যান্টগুলোর প্রাইস হয় 20-22 লাখ টাকার উপরে। সেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় না, ধরুন বাইরে হয় বা গুজরাট, দিল্লি, এসব জায়গায় হয়তো প্ল্যান্টগুলো খুব অ্যাভেলেবেল। তো আমরা এরকমই একটা প্ল্যান্ট এনেছি, কিন্তু আপনাকে 22 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে না। এর থেকে একদম ন্যূনতম একটা প্রাইসের উপরে কিন্তু আপনি জিনিসটা স্টার্ট করতে পারেন একটা সেট আপ নিয়ে। এর মধ্যেও আপনার অপশন আছে যে শুধুমাত্র আপনি পুরো সেট আপটা না নিয়ে আপনি কিছু পার্টিকুলার মেশিন নিয়ে শুরু করতে পারেন, চাইলে সব কিছু নিয়ে স্টার্ট করতে পারেন। খুব যদি বেশি থেকে বেশি ইনভেস্টমেন্ট করতে আপনাকে মাত্র এখানে আপনার 2 লাখ থেকে 2 লাখ 10 হাজার টাকা অবধি আপনাকে ইনভেস্ট করতে হবে। কিছু পার্টিকুলার কালার লাগে, কিছু কেমিক্যাল লাগে, সেগুলো কত পরিমাণ কতটা কি মেশাবেন সেটা আমাদের রয়্যাল মেশিন আসলে আমি আপনাদের গাইড করবো। দেখুন, একটা বিজনেস যখন শুরু করছেন সেটা আমাদের বড় একটা যখন শুরু করছেন তো সেক্ষেত্রে আপনার একটা ট্রেড লাইসেন্স দরকার পড়ে, যেটা আপনি আপনার নিয়ারেস্ট গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন বা পৌরসভা থেকে পেয়ে যাবেন। এছাড়া আমাদের এখান থেকে আসলে আপনি এইসব বিষয়ে সংক্রান্ত বিষয়ে আপনি হেল্প পাবেন। প্রফিট কেমন থাকবে? প্রফিট এখানে আপনি পার স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করতে পারেন, পার পিস হিসেবে বিক্রি করতে পারেন। পার স্কোয়ার ফিট যদি বিক্রি করেন, ধরুন আপনার কাছে ভীষণ বড় একটা অর্ডার এসেছে, তারা স্কোয়ার ফিট হিসেবে আপনাকে বলেছে যে এত স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা পেপার ব্লকটা আমরা বসাতে চাই, তো সেক্ষেত্রে আপনি স্কোয়ার ফিট হিসেবে আমাদের এখন ন্যূনতম স্কোয়ার ফিট চলছে 30 টাকা থেকে। আপনি যদি পার পিস হিসেবে বিক্রি করতে চান তাহলে পার পিস আপনার মিনিমাম 20-25 টাকার উপরে সেল হয়ে থাকে, যেটা বানাতে আপনার কস্টিং পড়বে খুব বেশি হলে 6.70-7 টাকা অবধি। একটা ইট আপনি 4 টাকাতেও বানাতে পারেন, আপনি 7 টাকাতেও বানাতে পারবেন, অবশ্যই আপনার ডিপেন্ড করছে কোয়ালিটির উপর। তো কোয়ালিটি আপনি যেমন বানাবেন সেই অনুযায়ী আপনার সেই অনুপাতে কিন্তু আপনি জিনিসটা কিন্তু বানাতে পারছেন। কোয়ালিটি যেমন খারাপ হবে সেই অনুপাতে আপনার প্রাইসটাও কমে যাচ্ছে। অবশ্যই মার্কেটে কে কেমনভাবে জিনিসটা নেবে বা কে কেমন অর্ডার দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে। তো সেই হিসেবে যদি আমি মান্থলি একটা অ্যানালাইসিস করতে চাই যে আপনি প্রপারলি বিজনেস করতে পারছেন, তো আপনি মিনিমাম থেকে মিনিমাম আপনি 70-80 হাজার টাকা কিন্তু মান্থলি ইজিলি কিন্তু আপনি আর্ন করতে পারবেন এই মেশিনটার মাধ্যমে। এই কারণেই বলছি, কারণ মেশিনটার এখন মার্কেটে প্রচুর ডিমান্ড আছে। মেশিনটার মাধ্যমে যে প্রোডাক্টগুলো এখন মার্কেটে বিক্রি হচ্ছে সেগুলো বাইরে থেকে আসে, তাদের একটা কস্টিং আছে, ট্রান্সপোর্টার। আপনি যদি নিজস্ব ম্যানুফ্যাকচারিং করে জিনিসটা যদি বিক্রি করেন, আপনার এলাকায় যদি বিক্রি করেন, সেই জিনিসটা আপনি হবেন প্রপার ম্যানুফ্যাকচারার এবং আপনার খুব কাছে খুব স্বল্প খরচে আপনার থেকে জিনিসটা কিন্তু কিনতে পারবে। আমি যে আপনাকে মার্জিনটা বললাম পার স্কোয়ার ফিট 30 বা পার স্কোয়ার ফিট আপনার 25 টাকা, সেটা আপনি লাভের অংশটা যদি লাভ্যাংশটা যদি একটু কম রাখে যদি মার্কেটে ছাড়তে পারেন, অবশ্যই কিন্তু বিজনেসে কিন্তু আপনি খুব খুব অল্প দিনের মধ্যে কিন্তু লাভের অংশটা কিন্তু দেখতে পাবেন। আচ্ছা, প্রপার ইনভেস্ট কেমন করতে হবে? প্রপার ইনভেস্ট দেখুন, 3টে সেট আপ থাকে, একটা হচ্ছে কংক্রিট মিক্সার থাকে, একটা ভাইব্রেটর টেবিল থাকে, আর একটা হচ্ছে কালার মিক্সার থাকে, তার সঙ্গে লাগে মোল্ডিং। মোল্ডিংটা হচ্ছে আপনার ডাই, অর্থাৎ কেমন শেপে বানাচ্ছেন সেটার জিনিস। তো এই যে 3টে জিনিস আছে, 3টে জিনিসের কাজ আলাদা আলাদা আছে। কংক্রিট মিক্সারের কাজ হচ্ছে আপনার র মেটেরিয়ালসগুলো মিক্সিং করা,
ভাইব্রেটার টেবিলের কাজ হচ্ছে আপনার জিনিসটাকে তৈরি করা, আর আপনার কালার মিক্সারের কাজ হচ্ছে প্রপারলি কালারটাকে মিক্সিং করা। তো চাইলে আপনি ভাইব্রেটার টেবিল অ্যান্ড মোল্ডিং নিয়েও স্টার্ট করতে পারেন, চাইলে আপনি মিক্সারটা স্কিপ করতে পারেন, চাইলে আপনি কালার মিক্সারটা স্কিপ করতে পারেন। কোনটা স্কিপ করছেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি চাইলে ওটা আলাদাভাবে লেবার নিয়ে কাজ করতে পারেন। কীভাবে কাজ করবেন, কীভাবে স্কিপ করবেন, বা সেটা করলে কত টাকার মধ্যে ব্যবসাটা শুরু করতে পারছেন, সেই সংক্রান্ত বিষয়গুলো আমাদের ফোন নাম্বার আছে, আপনারা ফোন করুন অথবা আমাদের অফিসে চলে আসুন। আচ্ছা, এই বিজনেস শুরু করতে গেলে কতটুকু জায়গার মধ্যে মেশিনগুলো বসিয়ে বিজনেস শুরু করা যাবে? এই বিজনেসটা শুরু করতে গেলে মোটামুটি দেখুন, একটা আপনি একটা পেপার ব্লকের ব্যবসা শুরু করছেন, তো সেক্ষেত্রে আপনার মোটামুটি আপনার মেশিন নিয়ে, জায়গা নিয়ে, র মেটেরিয়াল নিয়ে, লেবারের সমস্ত কিছু চলাফেরা নিয়ে আপনার 500 থেকে 700 স্কোয়ার ফুট জায়গা হলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে। মার্কেট অলরেডি ডিমান্ড হয়ে রয়েছে, এখানে আলাদা করে মার্কেটিং সাপোর্টের কিছু নেই। তবু যখন আপনারা আসছেন আমাদের কোম্পানিতে, যখন আমাদের এখান থেকে একটা মেশিন পারচেজ করছেন, আমাদের একটা ভিডিওর মাধ্যমে প্রচুর মানুষ ফোন করে, যাদের মধ্যে কিছু মানুষ রেডি প্রোডাক্টের জন্য কল করে, তো সেই রেডি প্রোডাক্টের কোয়ারিজগুলো আপনারা পাবেন। আপনাদের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন মানুষ রেডি প্রোডাক্ট কিনতে চায়, তো সেই সমস্ত কোয়ারিজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। আমাদের এখান থেকে ধরে রাখুন 20 থেকে 30% মার্কেটিং সাপোর্ট আপনারা ইজিলি পেয়ে যাবেন। অর্থাৎ একই ছাদের নিচে আপনি মার্কেটিং সাপোর্ট, প্রপার মেশিনের উপর গ্যারান্টি ওয়ারেন্টি, কীভাবে মেশিনটা চালাবেন তার জন্য প্রপার টেকনিশিয়ান গাইড, সেটা আপনার বাড়িতে গিয়ে আপনার নিজস্ব লোকেশনে, এবং আপনার এখান থেকে প্রপার গাইড কীভাবে কোথায় জিনিসটা সেল করলে আপনার বিজনেসটা আগে যাবে, এই সমস্ত কিছুই কিন্তু এক ছাদের নিচে অর্থাৎ রয়্যাল মেশিনারিতে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন। এমন নয় যে শুধুমাত্র এই মেশিনটা নিতে হবে, এছাড়াও আমাদের কাছে প্রচুর মেশিন আছে, যে মেশিনের মাধ্যমে আপনি যে কোনো একটা বিজনেস আমাদের যদি এখানে আসেন, আপনার একটা বাজেট যদি থেকে থাকে মোটামুটি 20,000 টাকা থেকে আপনি 20 লক্ষ টাকা অবধি, আপনার একটা বিজনেস আপনি এখান থেকে স্টার্ট করতে পারবেন। চলুন মেশিনটা দেখে নেওয়া যাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কংক্রিট মিক্সার আছে, তার পাশে দেখতে পাচ্ছেন একটা ভাইব্রেটার টেবিল আছে, আর এই যে এগুলোকে মোল্ডিং বলা হয়, অর্থাৎ এটা যেমন শেপে করবেন আপনি এই অনুযায়ী জিনিসটা বানাতে পারবেন। ঠিক, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা কালার মিক্সার আছে, অ্যাট ফার্স্ট কালার মিক্সারে আপনার ডিপ করতে হচ্ছে, আর কংক্রিট মিক্সারে আপনার সমস্ত কিছু মাখানোর পর অর্থাৎ র মেটেরিয়ালগুলো মিক্সিং হওয়ার পর আপনি ভাইব্রেটার টেবিলে দিচ্ছেন, ভাইব্রেটার টেবিলে আপনার জিনিসটা তৈরি হচ্ছে। আপনাকে আগেও বলেছিলাম যে আপনি চাইলে এই দুটো জিনিসের মধ্যে যে কোনো জিনিস স্কিপ করতে পারেন, যদি আপনার বাজেট কম থেকে থাকে তাহলে আপনি কালার মিক্সার অথবা কংক্রিট মিক্সারটা স্কিপ করে দিন, বাট ভাইব্রেটার টেবিল অ্যান্ড মোল্ডিং আপনার জন্য কিন্তু ম্যান্ডেটরি এই বিজনেসটা করার জন্য। ঠিক আছে, আর এটা কিভাবে চালাবেন, কিভাবে অপারেট করবেন, সেই সংক্রান্ত বিষয়গুলো আমাদের টেকনিশিয়ান যাবে আপনার হোম লোকেশনে, গিয়ে আপনাকে প্রপারলি দেখিয়ে শিখিয়ে দিয়ে অর্থাৎ লাইভ ডেমো দেখিয়ে আসবে। প্রোডাকশন ক্যাপাসিটি আপনার ডিপেন্ড অন ম্যান পাওয়ার, যেহেতু একটা এটা একটা সেমি অটোমেটিক সেটআপ আছে, আপনি বুঝতে পারছেন একটা মিক্সার থেকে আপনার মিক্সিং হওয়ার পর আপনার কালারের ডিপ করার পর আপনার ভাইব্রেটার টেবিলে দিতে হচ্ছে, ডিপেন্ড অন ম্যান পাওয়ার। তবু আমরা আমাদের যেখানে এই প্ল্যানগুলো বসেছে সেখান থেকে আমরা অ্যানালাইজ করে যেটুকু বুঝতে পেরেছি, আপনার প্রত্যেক ঘন্টা প্রপারলি যদি আপনার লেবার কাজ করে তাহলে আপনি 1,000 থেকে 1,500 পিস ইজিলি কিন্তু আপনি জিনিসটা তৈরি করতে পারবেন। সবশেষে এটাই বলতে চাই, একটা ভিডিওর মাধ্যমে পুরো একটা মেশিন সম্পর্কে বলা বা বোঝানো সম্ভব নয়, হয়তো আপনিও বুঝতে পারবেন না বা আমিও বোঝাতে পারবো না। তো সব থেকে ভালো হবে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে, আপনি ফোন করুন, আমাদের অফিসে আসুন, সেই সংক্রান্ত বিষয়গুলো আপনি নিয়ে বসে আলোচনা করুন। আশা করি আপনি প্রপার গাইড একই ছাদের নিচে একই সব কিছুর মধ্যে আপনি পেয়ে যাবেন।